নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ভ্যানিলা কেকের রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এই কেকটা তৈরি করতে। চলুন তাহলে দেখে নিই ভ্যানিলা কেক বানাবার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, দুধ, লিকুইড দুধ, এটা নিয়েছি গুঁড়ো দুধ, চিনি আমি 1/3 কাপ গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, সাদা তেল, আর নিয়েছি কাজু, কিশমিশ, চেরি, আর সাজাবার জন্য একটু কাজু আর চেরি রেখে দিয়েছি। এরপরে আমরা দেখে নেব কীভাবে আমরা কেকের মিশ্রণটা তৈরি করব। প্রথমে চলুন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাস কড়াইটাকে প্রিহিট করে নেব। আমি আজকে কেকটা কড়াইতেই বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে হয়। কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বালি আর একটা ছোট প্লেট। এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখানে একটা গামলার ব্যবহার করেছি, গামলাটা দিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নেব। আমি গ্যাসটার ফ্লেমটা মিডিয়ামে রাখব। আমি প্রথমে কেক টিনটাকে গ্রিস করে নেব তেল দিয়ে। একটা কেকের বাটি নিয়ে নিয়েছি তৈরি করার জন্য, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। কেক টিনটা ভালো করে এইভাবে গ্রিস করে নিতে হবে। বাটিটার চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে দিতে হবে। এরপরে আমি একটা কাগজ কেটে রেখেছি, কাগজটা বাটির মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে। এই বাটির মধ্যে তেল গ্রিস করার কাগজটা আগেই সেরে নিতে হবে কেকের মিশ্রণটা বানাবার আগে। তারপরে এর মধ্যে আরেকটু তেল আমি এইভাবে লাগিয়ে দিলাম, তাহলে খুব সহজেই আমাদের কেকটা বাটির থেকে বেরিয়ে আসবে। বাটির সাইডেও এরকম লম্বা করে কাগজ আমি কেটে নিয়েছি, বাটির সাইডেও এইভাবে লাগিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে আমার কাগজ লাগানো ও তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কেকের মিশ্রণটা তৈরি করে নেব। কেক বানাবার জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে এই 2টো ডিম আমি ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটানো হয়ে গেছে। এই মেজারিং কাপের 1/3 কাপ আমি নিয়ে নিয়েছি চিনি। তার মানে এই যে এই দাগটা আছে তার থেকে সামান্য একটু বেশি, মানে 1 কাপের থেকে সামান্য একটু কম আমি নিয়ে নিয়েছিলাম ঘরে যে ব্যবহৃত চিনি সেই চিনি। তারপরে আমি এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি এই চিনির গুঁড়োটা দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি আমি আনফ্লেভার অয়েল, এটার মধ্যে নিয়ে নিয়েছি আমি সাদা তেল, এটা 8 চামচের মতন, 1 টেবিলস্পুন সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব। 8 চামচ তেল, এটার মধ্যে দেখুন লেখাও আছে এখানে 8 চামচ তেল, 1 টেবিলস্পুন বলে। এটার মধ্যে 8 টেবিলস্পুন বলে লেখা রয়েছে, এটার মধ্যে আমি 8 চামচ আমি তেল দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে, জানি এটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে যায়। মিশ্রণটা আস্তে আস্তে এরকম লাইট কালার হয়ে যাবে, আর সব দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। চিনিটা গুঁড়ো করে নিলে তাহলে মিশ্রণটা একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা স্ট্রেনার নিয়ে আমি 1.5 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন 1.5 কাপ ময়দা এই কেকটার মধ্যে আমি ব্যবহার করব। ময়দাটাকে খুব আস্তে আস্তে করে চেলে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমুল দুধ। আমুল দুধটাও এইভাবে ছেঁকে নিতে হবে, মানে ধর কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি চেলে নেব। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, এটা হচ্ছে 1/4 টিস্পুন। এই সবগুলো উপকরণই আমাদেরকে চেলে নিতে হবে, চেলেই আমাদেরকে কেকের মধ্যে দিতে হবে, কেকের ব্যাটারটা রেডি করার জন্য দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি নুন। মিষ্টি জিনিস বানালে সবসময় একটুখানি নুনও দিতে হয় এর মধ্যে, তাই জন্য আমি 1 চিমটি নুনও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, তারপরে আমরা ব্যাটারটা গোলাতে থাকতে হবে। এরপর আমরা লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা গুলিয়ে নেব। ব্যাটারটা সবসময় একই ডাইরেকশানে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে হবে না। যেদিকে প্রথম থেকে ঘোরাতে শুরু করবেন সেদিকেই কেকের ব্যাটারটা রেডি হওয়া অবধি একই দিকে আমাদের ঘোরাতে থাকতে হবে। আর মনে রাখতে হবে এর মধ্যে জানি কেকটার মধ্যে কোনো দানা না থাকে। আর ফ্রিজের কোনো জিনিস এটার মধ্যে কেক বানাবার জন্য ব্যবহার করলে হবে না, সব জিনিসই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজের মধ্যে ডিম অথবা দুধ থাকলে অন্তত 3 ঘন্টা কি 2 ঘন্টা আগে বার করে রুম টেম্পারেচারে এনে তারপরে আমাদের কেকটা রেডি করতে হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্সটা। দেড় টিস্পুন মানে 1 টিস্পুন আর 1/2 টিস্পুন আমরা দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এরপরে আমরা ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা আমার গোলানো রেডি হয়ে গেছে। এইভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে বা চামচের সাহায্যে এইভাবে কেটে কেটে মিশিয়ে নিতে হবে। তাহলে এক্সট্রা বাবলসগুলো বেরিয়ে যাবে। এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথড বলে।
দেখুন আমার গোলানোটা এরকম স্মুথ হয়েছে, ফিটের মতন পড়ছে। এইভাবে আপনারা গুলিয়ে নেবেন, মিনিমাম 10 থেকে 12 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটালেই রেডি হয়ে যাবে কেকের ব্যাটারটা। এরপর আমরা এটা কেক টিনের মধ্যে নিয়ে নেব। কেক টিনটা আমি নিয়ে নিয়েছি, এইভাবে কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। কিছুটা ব্যাটার ঢালা হয়ে গেলে তারপর আমি আমি এবারে কাজু কিশমিশ এইগুলোর মধ্যে একটুখানি ময়দা ডাস্ট করে নিয়ে আর চেরিটা নিয়ে নিচ্ছি, একসঙ্গেই সব মিশিয়ে নেব। আর সামান্য একটু ময়দা নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে কেকের মিশ্রণটা কিছুটা ঢেলে নিয়েছি, তারপরে এর মধ্যে ছড়িয়ে দেব সব। ওপরে দিলে অনেক সময় কাজু কিশমিশ এগুলো একটু পুড়ে যায়, তাই জন্য আমি এগুলো মাঝখানেই দিয়ে দিচ্ছি। তারপর কেকের মিশ্রণ পুরোটাই আমি এর ওপরে ঢেলে দেব। কেকের মিশ্রণটা আমার পুরোটা ঢালা হয়ে গেছে, এইভাবে পুরোটা চারিদিকটা সমান করে নিতে হবে। এরপরে 3-4 বার এইভাবে জোরে জোরে ঠুকতে হবে, যেন এক্সট্রা হাওয়াগুলো বেরিয়ে যায়। এরপরে আমরা গ্যাসে বসিয়ে দেব কেকের বাটিটা। কড়াইটা আমাদের প্রিহিট হয়ে গেছে, এরপরে আস্তে করে কেকের বাটিটা খুব সাবধানে এইভাবে বসিয়ে দিতে হবে। এরপরে আমরা ঠিক 25 মিনিট পরে আসব, দেখব কেকটা রেডি হয়েছে কিনা। আর এক্সট্রা যে বাদাম, কাজু বাদামটা আর চেরিটা রেখে দিয়েছি, ওর ওপর দিয়ে আমরা তখন দিয়ে দেব। এরপরে আমি সাবধানে কড়াইটা গামলাটা দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে আমি কিছুক্ষণ 5 মিনিট রেখে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়াম রয়েছে, 5 মিনিট পর আমি এটা কমিয়ে দেবো, একদম লো করে দেব। আমাদের হয়ে গেছে, আমরা চলে এসেছি রান্নাঘরে। এবার আমরা দেখে নেব কেকটা রেডি হয়ে গেছে নাকি। কেকটা আমাদের প্রায় হয়েই গেছে, এখন এর ওপরে আমি এগুলোকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকটা একবার খুলে দেখে নেব। আমার মোটামুটি 35 মিনিট মতন লেগেছে কেকটা রেডি হতে। একটা টুথপিক ঝুঁকিয়ে দেখে নিচ্ছি, দেখুন পুরোটা রেডি হয়ে গেছে কেকটা, টুথপিকের মধ্যে আর লাগছে না। এবার আমরা সারাশি দিয়ে খুব আস্তে করে কেকটা বার করে নেব। দেখুন বন্ধুরা, আমি কেকটা এখন নিয়ে নিয়েছি বাটিটা থেকে, কেকটাকে আমি বার করে নেব। কেকটা আমি গ্যাস থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম, ঘন্টাখানিক হয়ে গেছে, কেকটা এখন অল্প ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি কেকটা বাটি থেকে বার করে নেব। একটা ছুরি নিয়ে আমি এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটার উল্টো দিক দিয়ে বাটির ভেতরে এইভাবে ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা বাটি এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর আস্তে করে টানলেই কাগজ সমেতই উঠে চলে আসবে আমাদের কেকটা। কাগজ সাইডে লাগাবার একটাই কারণ, জানি কেকটা আমাদের সহজেই উঠে চলে আসে।
দেখুন বন্ধুরা, বাটি থেকে সহজেই আমার কেকটা উঠে গেছে। এবার একটা থালা নিয়ে নিয়েছি, এটার ওপর রেখে কাগজগুলোকে আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। খুব সহজেই বাড়িতে এইভাবে ভ্যানিলা কেক তৈরি করা নেওয়া যায়, খুব সামান্য কিছু উপকরণ দিয়েই। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন একটা ভ্যানিলা কেক। দেখুন বন্ধুরা, আমার কেকটা কতটা নরম হয়েছে, আর এই সাইডগুলো একটু চকলেট কালার এসেছে, নিচটা দেখুন কতটা নরম হয়েছে। আমি এরপরে কেকটা কেটে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। আমার কেকটা বানাতে মোটামুটি 35 মিনিটের মতন লেগেছে। এক একজনের গ্যাসের তাপ এক এক রকম হয়, কারো 40 মিনিটও লাগতে পারে, কারো আবার 35 মিনিটও লাগতে পারে, বা কারো একটু ওর থেকেও বেশি সময়ও লাগতে পারে। আমার কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। এরপর দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।